একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি একটা গেম দেখছেন জিও গেসার? হ্যাঁ 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 ইয়েস ও আমি দেখছি। মাই গুডনেস, হ্যাঁ এইটা আমার এত ভাল লাগছে। হ্যাঁ যার অলরেডি আই গেস অনেকেই ভিডিওটা দেখছে, আমি যদি একটু ব্রিফ করি, সেটা হচ্ছে জিও গেসার হচ্ছে আপনাকে যে একটা রাস্তা দেখাবে কিংবা কোনো গুগল একটা ম্যাপে, বিল্ডিং গুগল দেখাবে, গুগল স্ট্রিট গুগল ভিউ। ম্যাপে হ্যাঁ স্ট্রিট ভিউ দিয়ে আপনাকে কোনো একটা রাস্তা দেখাবে, কোনো একটা বিল্ডিং দেখাবে, এবং ওরা যে ওই ছবিটা দেখে ওরা রিভার্স বলবে যে এই জায়গাটা আসলে পৃথিবীর মানচিত্রে কোন লোকেশনে। কোথায় আছে, কোন অ্যান্ড লোকেশন? গেমটা হয় হচ্ছে দুজনকে সেম রাস্তা দেখানো হয়, সেম বিল্ডিং দেখানো হয়, কে সব থেকে নিয়ারেস্ট ডিস্টেন্স পর্যন্ত ওই জিনিসটা গেস করতে পারে সে বেশি পয়েন্টটা পায়। অ্যান্ড এইভাবে জিনিসটা হয়। অ্যান্ড এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদেরকে বিভিন্ন মানুষ ছবি পাঠায় যে বলেন তো আমার এই ছবিটা ছোটবেলায় তুলছিলাম, এই ছবিটা কোন এলাকার, তখন ওরা জাস্ট খুঁজে বাই করে যে দুনিয়ার কোন পাশের কোন এলাকায় ওই ছবিটা তোলা হয়েছে। সো জিওগেসিং ইজ কোয়াইট ফ্যাসিনেটিং অ্যান্ড ডেঞ্জারাস অ্যান্ড স্কেরি অ্যাজ ওয়েল আস। হ্যাঁ এইটা এইটার এটার মজাটা আমি আমি মানে আগে বুঝতাম না। আমার ছোট ভাই, ওর হচ্ছে যে একটা নেশা আছে, নেশাটা হচ্ছে গুগল ম্যাপে ঢুকে র্যান্ডম দুনিয়ার যে কোনো একটা জায়গায় চলে যায়, যা রাস্তা ধরে আগাইতে থাকে। ওর হচ্ছে ছোটবেলা থেকে এটা একটা ফ্যাসিনেশন, ঠিক আছে। জিও গেসার দেখে আমার ফার্স্ট আমার ছোট ভাইয়ের কথা মনে হয়েছে যে এই এই গেমটা ওর জন্য। ও দেখা বলতে পারবে যে এই রাস্তাটা কোন জায়গায় আছে এরকম। কিন্তু ওর আমি দেখাইছি, ওর আমি সাথে সাথে 7 বার যখন আমার লিলটা পাঠাইছি, আমি সাথে সাথে ওরে পাঠাইছি। ও বলছে বাংলাদেশের যদি কোনো জায়গা হয় তাইলে হয়তো বলতে পারবে এখন, কিন্তু পুরা পৃথিবীরটা এখনো বলতে পারবে না এরকম। জিও গেসারটা খুব ইন্টারেস্টিং গেম। হ্যাঁ, এবং এবং আপনাদের, হ্যাঁ বলেন ফারহান ভাই। আমি গুগল ম্যাপের খুব বড় ইউজার, কারণ গাড়ি চালিয়ে থাকছে, গুগল ম্যাপ ইউজ করতে হয় অনেক। ঢাকায় গুগল ম্যাপ, আমি একদিন আমার মনে আছে সাদমানকেই আমি আনতে গেছি সকালবেলা মিরপুরে। সো গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি এবং অনেকক্ষণ পর রিয়েলাইজ করছি যে আমি একই জায়গায় ঘুরতেছি, একই জায়গায় দুইটা বা তিনটা চক্কর দিছি। ধরো এর থেকে বিয়ে যাব, কোনো একটা কারণে গুগল ম্যাপ এর থেকে বি ডিরেক্ট রাস্তাটা না দেখে তিনটা চক্কর দিয়ে সেম জায়গায় নিয়ে যাচ্ছে। সো ঢাকায় আপনি গুগল ম্যাপ ইউজ করার সময় ইউজ ইট উইথ কশন, বাট গুগল ম্যাপ খুবই হেল্পফুল একটা জিনিস। আমার আমার এলাকায় ভাই এটা এইটা খালি আপনার না, এটা আজীবনের কাহিনী। বিকজ আমাদের এখানে একটা রোড নাম্বার এক সময় মনে করেন 11 ছিল, এখন একটা নতুন রোড নাম্বার মনে করেন 13 দিছে। সো হ্যাঁ গুগল ম্যাপ অলওয়েজ কনফিউজ থাকে অ্যান্ড মানুষ এখানে চক্কর খাইতে থাকে, ইটস অলওয়েজ দ্য কেস। আর এমনকি আমার নিজেরাই তো অনেক সময় হারাই গেছি লাইক গুগল ম্যাপস এ। তো এখানে জিওগেসাররা যে কিভাবে ডিফারেন্ট হ্যাঁ কন্টিনেন্টস এর রোড ভাই মার্ক মনে রাখে, অ্যাটস অফ, তারা আকাশেরও আবার কিছু কিছু জিনিস আমার খেয়াল লাগে যে হ্যাঁ আকাশটা কিরকম ছিল হ্যাঁ যে ছবির কোন কোন মধ্যে। সিজনে এইটা হ্যাঁ তারাটা ওইখানে আছে, ওই ডেট ওইটা দেখে তারা বের করে, ইটস জাস্ট ফ্যাসিনেটিং ভাই স্টাফ। এটা সেরা সেরা। ও গুগল ম্যাপের ইয়েটা থেকে, আমরা কয়েকদিন আগে মানিকগঞ্জে গেছিলাম, গুগল ম্যাপ একটা জায়গায় দেখায় নিয়ে যেতেছিল, পরে আমরা ওই পর্যন্ত যা দেখি ওইখানে নদী আইসা পড়ছে কই থেকে জানি, মানে হঠাৎ করে নদী এসে গেছে। পরে মানুষজন বললো এখানে আগে একটা রাস্তা ছিল কিন্তু ওই রাস্তাটা এখন আর নাই, এখন সবাই দিক দিয়ে ঘুরে যায়, আর একটা পাকা রাস্তা হয়েছে, তো ওই রাস্তাটা দিয়ে যান আপনারা পানির নিচে এরকম। ডলফিন আছে জঙ্গল এই এর মতো, সেম এই সেম কারণে কয়েকদিন আগে গুগলকে সু করছে কে জানি, একজন মারা গেছে তাই এই গুগল ম্যাপ দেখে পানিতে পড়ে। সো গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিল, উনি পানিতে পড়ছে এবং তারপর মারাও গেছে, উনার ফ্যামিলি সম্ভবত সু করছে। সো মামলা চলতেছে এখন গুগল ম্যাপের এগেনস্টে যে গুগল গুগল ম্যাপ ম্যাপসের কোথায় নিয়ে যে গেল। জিনিসটা বেশ সমস্যা করে সেটা হচ্ছে যখন আমরা গাড়িতে থাকি তখন একটা স্পিডে থাকে, তাই না? সো মনে করেন একসাথে টানা কয়েকটা বামে গলি, সো স্পিডে থাকলে আচ্ছা নেক্সট গলি, বাট আমরা তো সামনে চলে গেছি তো আমরা মিস করে ফেলি, সো হুম হুম আপডেট হয় ওই যে ল্যাগটা, এটার ওই কারণে আমরা ল্যাগটা অনেক খুব সময় আসলে বাজে। হুম এটা এগ্রি এটার করি। কারণে ঝামেলা হয়ে যায়। অ্যান্ড মোর স্পেসিফিকলি যখন একটা ফ্লাইওভার, এই জিনিসটা বুঝতে অনেক সময় প্যারা হয় যে একই হ্যাঁ রাস্তা যাচ্ছে আবার ওখানে ফ্লাইওভার, উপরে এটা নিচে। ডিফারেন্সিয়েট করার জন্য আই গেস কোনো কালার, আই গেস আছে কালার কোড কিংবা একটু ব্লু করে দেয় কিছুটা করে দেয়, বাট ইটস সো কি ডিফিকাল্ট। আমি বুঝি না, আমি মাঝে মাঝে দেখি এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকে, এটা ফ্লাইওভারও হইতে পারে, এটা আবার অন্য কিছু হইতে পারে, আমি জানি না, আমি হ্যাঁ দুই ক্ষেত্রেই দেখছি। তারপরে এটা না খুব ইজিলি করা যায়, এলিভেশন ইয়া মাপলেই তো হয়, মানে স্যাটেলাইট থেকে তো এলিভেশন, এক একটা ফ্লাইওভার কত এলিভেটেড না, এটা হচ্ছে যে ইয়াটা পাঠায় ওয়েভটা পাঠায় ওইটা দিয়েই তো মেজার করা যায়। তো এটা বললেই হয় যে আচ্ছা এখানে ফ্লাইওভার, এখানে উঠো তুমি উপরে, একটু অন্য টাইপের কালার তাই না ওইটা এলিভেশন করা যায়, করতেছে। আমি জানি ড্রোন দিয়ে করে, বাট স্যাটেলাইটটা ইমেজ না মোর স্পেসিফিক্যালি, হ্যাঁ স্যাটেলাইট তো স্যাটেলাইট ইমেজ ইমেজেরই, কিন্তু ইমেজ বাট হইলেও তো ডেপথ, তুই তো বুঝতে পারবি সাদমান যে হচ্ছে যে কোন জায়গায় কতটুকু এলিভেটেড। আমরা ইমেজ তাই থেকে বুঝি না কোনটা পাহাড় কোনটা সমতল, এটা তো অ্যাটলিস্ট বোঝা যায়। সো পাহাড় সমতল যদি বোঝা যায় তাহলে ফ্লাইওভার এন্ড রাস্তাও তো বোঝা যাওয়ার কথা, ঠিক না? তাই মানে উপর কোন, থেকে বোঝা যায় জিনিসটা। অবশ্যই বোঝা যায়, কেউ না আমি বুঝলে যতটুকু তো কোনো জানি কি ইয়ে জানি নেই। লেয়ার নাকি কি জানি, মানে অনেকগুলো যে ডটেড পাঠায় আবার ফেরত আসে এরকম বাউন্স দিয়ে, তারপর তার সময় মেজার করে তারপর এলিভেশন চেক করে, সো যেটার জন্য ড্রোনস আছে, বাট স্যাটেলাইট ইমেজ দিয়ে পারে নাকি এটা জানতাম না আসলে, হ্যাঁ দিস নিউ স্যাটেলাইট ইমেজ, ইনফরমেশন। আমরা কাজ করি না স্যাটেলাইট ইমেজ নিয়ে, আমরা তো হচ্ছে আচ্ছা যে আচ্ছা এই যে মডিস, আমি নিজেও তো অ্যাস্টার ডেম, এগুলো ডেম বলে ডিজিটাল এলিভেশন মডেল, হ্যাঁ, আমি জানি না গুগল এক্স্যাক্টলি এগুলো, কিন্তু স্যাটেলাইট কিন্তু ইমেজ দিয়ে কেন করতেছে না এটা?
স্যাটেলাইট ইমেজ দিয়ে এলিভেশন অফকোর্স মাপা যায়, আমাদের এলিভেশন ম্যাপই তো বানায় সব এগুলা দিয়ে। এলিভেশন ম্যাপ পুরো একদম কোন জায়গায় পাহাড় কতটুকু উঁচু এটা কালার দিয়ে আইডেন্টিফাই করে দেয়, খুব সুন্দর জিনিসগুলো, খুব মনে করেন, মনে করেন গুগল ম্যাপস মাসে 1000 টাকা সাবস্ক্রিপশন বেচতেছে, কোন ফিচারটা তারা দিলে আপনারা 1000 টাকা দিয়ে গুগল ম্যাপস এর সাবস্ক্রিপশন প্রতি মাসে রাখতেন, কোন ফিচারটা দিলে? আমার ক্ষেত্রে আই গেস আমি যদি লাইভ ভিডিও দেখতে পারতাম, ক্যান্টনমেন্ট দেখানো লাগবে না, বাট অ্যাটলিস্ট আমাকে রাস্তার যদি লাইভটা দেখানো যাইতো, রাস্তা লাল দেখায় এটা বুঝি, বাট ওইটার মধ্যে আরো অনেক ডিফারেন্সিয়েশন আছে, সো ওইটা যদি দেখাইতো তাহলে আমার জন্য আরো বেটার হইতো, আমি হয়তো 1000 টাকা দিয়ে রাখতাম আই গেস। বাট সাধারণ তোর মনে হয় না এটাতে প্রাইভেসির একটা ব্যাপার আছে? প্রাইভেসি আমাদের এমনিও নাই, আমি এই ভাই এটা সত্যি আই কথা। এম ফর প্রাইভেসি, বাট আমাদের আসলে প্রাইভেসি নাই, এটা আমরা, আমি জানি না আমাদের কতদিন সময় লাগবে এটা বুঝতে, বাট আমাদের যে প্রাইভেসি ধ্বংস হয়ে গেছে, আমাদের যে ইনফরমেশন আমাদের কাছে নাই, এই যে কত আছে না ফেয়ার ইনফরমেশন পলিসি, তারপর কি জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, দের আর সো মেনি, ইউতে আছে, ইউএসএ আছে, দের আর সো মেনি স্ট্রং রেগুলেশন, বাট আমাদের অলরেডি গন। দিনে যে ডজন খানেক ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি আমাকে SMS পাঠায় আমার ডেটা আছে যাদের কাছে আসতে, আমার মনে হয় কোনো প্রাইভেসি বাকি আছে?